কোনো সমস্যা নেই তাই না আচ্ছা তারপরে যেটা করবেন একটা ইলিপস ড্র করবেন বেটার হলো ইলিপসটা ড্র করা ইনস্টিটিউট অফ সেন্টার থেকে বাইরে যেটা আছে এটাকে ধরে আপনি ড্র করেন একটা ইলিপস ড্র করার পরে আপনি এটা সেন্টার নেয়ার চেষ্টা করেন সেন্টার নিয়ে খুব একটা বিগ ডিল না আমার মনে হয় একটা সেন্টার তৈরি হয়ে গেছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই সেন্টারটা নেয়ার পরে চেক করে দেখবেন গাইডটা লক করা আছে কিনা যদি থাকে গুড আর যদি লক করা না থাকে অবশ্যই লক করে নেবেন এটা বানানোর পর আমাদের যেহেতু পুরো অবজেক্টটা একটা বানাতে হবে মানে পুরো কাজটা যেটা হবে একটা চেঞ্জ করে জন্য একটা সিলেক্ট করে চেঞ্জ করে জন্য পুরোটা কালার চেঞ্জ হয় তাহলে একটা যেহেতু বানাতে হবে তাহলে আমাদের এখানে সি থ্রো করতে হবে তাহলে সি থ্রো করতে হলে এখানে প্রতিটা অবজেক্টই বানিয়ে নিতে হবে এটা হলো বেস্ট ওয়ে সেক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম তারপর একটু দেখি স্ট্রোকের যে ইউজটা আছে সেটা হলো ইনসাইড ইনসাইড করে আমরা যদি এটাকে বড় করি 5 পিক্সেল হ্যাঁ 5 পিক্সেল স্ট্রোক নিলাম নিয়ে এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দেব তাহলে এটা ফিল কালার হয়ে যাবে এবং কালারটা ব্ল্যাক থাকলে সমস্যা নাই যেহেতু এখানে আসলে ব্ল্যাক নাই ব্লু আর হোয়াইট দুইটা নিয়ে কাজ করছি আমরা এটা ব্ল্যাকও রাখতে পারি যে যে পার্টগুলো কাজ হয়ে যাবে না হাইড করে দেই হাইড করে দিলে সুবিধা হবে যে আমি আরেকটা শেপ নিয়ে যখন কাজ করব আমাকে ইন্টারাপ্ট করবে না বা প্রবলেম তৈরি করবে না আমি আরেকটা ইলিপস এখান থেকে নিতে পারি সেন্টারটা কোনো কারণে 100% ঠিক হয়নি এটা ঠিক হওয়াটা খুব ভাইটাল ইস্যু এখানে কিন্তু আমরা যদিও রেক্ট্যাঙ্গেল নিয়েছি কিন্তু আসলে এটা রেক্ট্যাঙ্গেল না এই জায়গাটা একটু কর্নার আছে এই জায়গাটা একটু কর্নার আছে সেই ক্ষেত্রে রেক সিলেকশন টুল দিয়ে আপনি যেটা করতে পারেন এটাকে ধরে দিকে চাপাই দিতে পারেন চাপানো আছে না সরি উল্টা আছে একটু বাড়তি আছে একটু বাড়াই নিতে পারেন কোনো সমস্যা নেই এখন যেটা করবেন দুইটাকে ধরে ইউনিট করে নেব ইউনিট তো আমরা জানি তাই না ইউনিটটা মনে আছে সবার ইউনিট করলে ইউনিট হয়ে যাবে তাহলে সিঙ্গেল ইউনিট হবে এটাকে ধরে আমরা হাইড করে দেব তারপর আমরা এই পার্টটা বানাতে পারি এই পার্টটা বানালে আমাদের সমস্যা নেই কি করব পেন টুল নিব পেন টুল নিয়ে ড্র করার সময় এটা আমি খেয়াল করেছেন যে এইখান থেকে একটু ভিতর থেকে নিব ভিতর থেকে নিয়ে আমরা জাস্ট শেপটা এজ ইট ইজ বানানোর চেষ্টা করব যেরকম আছে মাথাটা কেটে দিব এখানে কিন্তু 100% ফ্ল্যাট নাই একটু কর্নার আছে এটা আর কি ফ্ল্যাট করেছেন ফ্ল্যাট হবে না একটু কর্নার হবে এবং সেটা পরিমাণটা অনেক কম মাথাটা কেটে দিই দেন যেটা করব এটাকে রিফ্লেক্ট করব রিফ্লেক্ট টুল ইউজ আমরা অলরেডি জানি তাই না দেন যদি মনে হয় যে রিফ্লেক্টটা বেশি দূরে চলে গেছে এটাকে কালার নান করে আপনি দেখতে পারেন ঠিক আছে এখন এই সেন্টারটা সেন্টার হয়নি তার মানে কি একটু অবশ্যই দূরে গিয়েছে আমরা দুইটাকে কাছে নিয়ে আসতে পারি কোনো কারণে স্ন্যাপটা একটু প্রবলেম করছে আমার এই কম্পিউটারটায় সেক্ষেত্রে আমরা জয়েন করব জয়েন কন্ট্রোল যে দিলেও হয়ে যাবে যদি কাছাকাছি হয়ে যায় ওভারল্যাপিং হয়ে যায় তখন জয়েনটা ঝামেলা করবে যদি আপনি একটু ফাঁকা থাকে তাহলে জয়েনটা প্রবলেম করবে না তারপর যদি মনে হয় না আমরা একসাথে করে নিব তাহলে আমরা এভারেজ থেকে বোধ করে নিতে পারি তাহলে একসাথে হয়ে যাবে দেন কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে যাবে শেপটা আসলে ঠিক হয় নাই শেপটা মনে হচ্ছে একটু উল্টা হয়েছে তাহলে এটাকে ধরে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি দুই পাশ ধরে বেশি হয়ে গেছে মনে হয় হালকা কার্ভ থাকবে এখন হালকা কার্ভ আছে তাই না জিনিসটা অরিজিনালটা কিন্তু এরকম একটু কার্ভ আছে আপনারা যদি খেয়াল করেন হালকা একটু কার্ভ আছে আচ্ছা তাহলে এটা যদি জয়েন না করেন দেখবেন অনেকের আঁকাবাঁকা হয়ে গেছে এরকম ক্রস লাইন চলে আসছে তার মানে এখানে জয়েন যারা করেননি তারা এই প্রবলেমটা ফেস করবেন জয়েন করার পরে এখন কি করতে হবে রোটেট টুলে যাবেন রোটেট টুলে গিয়ে এটা সিলেক্ট থাকতে হবে সিলেকশন টুল দিয়ে নট ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট রাখতে হবে এটা এক নম্বর কন্ডিশন দেন রোটেট টুল নিয়ে আপনাকে অল্ট প্রেস করতে হবে এটা অনেকে ভুলে যান অল্ট প্রেস করাটা অল্ট আর কি প্রেস করে যদি এখানে ক্লিক করেন তখনই পপ আপটা আসবে, আদারওয়াইজ পপ আপটা আসবে না। এখন এখানে অনেকে ওকে ক্লিক করেন কিন্তু আপনারা চলে যায়, ঘুরতেই থাকে, অনেকের এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কপিতে ক্লিক করবেন, এটা মনে রাখতে হবে, কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করার পরে ট্রান্সফর্ম এগেইনটা আমাদের সবার মনে আছে, তাই না? কন্ট্রোল, আমাদের এটা রেডি হয়ে গেল, ডান। নেক্সট আমরা যে কাজটা করব, আবার একটা ইলিপস ড্র করব সেন্টার থেকে। তারপরে সেন্টারটা আমাদের সবসময় প্রয়োজন হচ্ছে, এবং ইলিপসটা ড্র করার সময় দেখেন বর্ডার লাইনটা যেখানে আছে চেষ্টা করেন ওরকম একটা জায়গায় নেওয়ার জন্য। এখন অন্য জিনিসগুলো হাইড করে রাখার সুবিধা হলো যে আমি এখন সিলেক্ট করতে চাইলে সবগুলো সিলেক্ট করতে পারছি, আর হাইড যদি না থাকতো আবার এগুলো ডিসিলেক্ট করা, এই হবে যে একটা ঝামেলা ছিল। তাহলে এটা করার পরে আমি যখন ইউনিট করব তখন কি হবে, সে দেখেন এই বর্ডারটা জেনারেট হয়ে গেল। আচ্ছা, এটা মনে হয় আপনাদের প্রবলেম হয়নি বা এটা নিয়ে ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে ভিতরে পার্টটা নিয়ে যে আপনারা কীভাবে করবেন। আচ্ছা, আমরা নেক্সট চলে আসি এই ইউনিটগুলো। এখন দেখেন আমাদের এটা তৈরি হওয়া মানে হলো ভিতরে যে ফিল কালার আছে সবগুলো তৈরি হয়ে গেল, ফিল কালার। এখন শুধু আমরা এই হোয়াইট অংশগুলো তৈরি করব, করে এটাকে সিথ্রো করে দেব। সিথ্রো করে দিলে আমাদের একটা ইউনিট হয়ে যাবে। তার জন্য আমরা যেটা করতে পারি যে একটা পোর্শন বানাবো, এখানে একটা টুল আছে যেটা আপনাদের হয়তো দেখানো হয় না, রিশেপ টুল বলে। এটা দিয়ে ক্লিক করে এরকম ড্র্যাগ করলে ওই জায়গাটা চলে যায়, দেন আপনি এটাকে ধরে কাছাকাছি নিয়ে আসতে পারেন। যদি এটা সমস্যা হয় রিশেপ, এটা বেসিক্যালি ওই অ্যাঙ্কর টুলটার একটু ইজি করে দেয়, আর কিছু না। এটাকে ধরে আপনি কর্নার করে দিতে পারেন। এখন এই জিনিসগুলো কি সবগুলো আবার নতুন করে আমরা বানাবো? সবগুলো বানানোর প্রয়োজন নেই, কারণ সবগুলো সেই আসলে একই হওয়া উচিত। এখন কেউ যদি এক না বানিয়ে থাকে তার মানে যে নতুন মানে আগে বানিয়েছে সে ভুল করেছে। তাহলে এখন এই জিনিসগুলোকে আপনি আবার রিপিট করেন। রিপিট করার জন্য রোটেট টুলেই যাবেন। রোটেট টুল দিয়ে কি করেন, এখানে সেন্টারে ক্লিক করেন, একটা ক্লিক করে এখন অল প্রেস করে কপি করেন। এখন আর আপনাকে সেই ডিগ্রিটার প্রয়োজন নেই, অল প্রেস করে করেন। হ্যাঁ হ্যাঁ, অল প্রেস করে মাউস টানলেই হবে। এখন তিনটা সিলেক্ট হয়েছে, তিনটাকে আমরা রিপিট করতে পারি, রিফ্লেক্ট করতে পারি। তিনটা রিফ্লেক্ট করে যদি প্লেসমেন্ট ঠিক না আসে, একটু ম্যানুয়ালি ধরেন, তিনটা আসলে সমান প্লেসে চলে আসা উচিত। যদি মনে হয় যে আগে যে ড্র করেছে সে ঠিক ড্র করেনি, আমরা তার মতোই করবো, কোনো সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি ধরে সরিয়ে দেন। মনে হয় যে অ্যালাইনমেন্টের সমস্যা আছে, যে এদিকে মিলে গেছে এদিকে মিলে নেই, সেক্ষেত্রে আপনাকে রোটেট টুল যেতে হবে। রোটেট টুলটা বেস্ট। এখানে সেন্টার করে এটাকে ধরে একটু ঘোরানোর চেষ্টা করেন, তাহলে ঘুরে আসে। এখন আপনি প্লেসমেন্টটা চেঞ্জ করেন। এখন দেখেন ওই সমস্যাটা নেই যে একবার সাদা আছে একবার মিলে গেছে, এই সমস্যাটা থাকবে না, কারণ রোটেটের সমস্যা থাকলে এটা হয় না। আচ্ছা, এখন মোটামুটি হয়েছে। তার মানে আমাদের এগুলো হয়েছে, মাঝখানগুলো আগেই বানিয়েছে। এখন এই জায়গাটা, এটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এই জিনিসগুলো আমরা হাইড করে দিতে পারি। এটা আসলে বড় চ্যালেঞ্জ না, বানানোর পরে আপনার মনে হবে যে এটা থেকে ইজি কিছু হতে পারে। আমরা ইলিপস বানাতে পারি, তাই না? সিম্পলি ইলিপস নিলাম। এই ইলিপসটাকে কপি পেস্টের একটা অপশন আছে, আপনি এখানে যদি কপি করেন, পেস্ট ইন ফ্রন্ট বলে একটা অপশন আছে, পেস্ট ইন ফ্রন্ট। তাহলে এটার উপরে পেস্ট হবে, সেম জায়গায় কিন্তু উপরে। এখন আমরা অল্ট এবং শিফট প্রেস করে যদি ছোট করি, তাহলে রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। এখন নিয়ে আসলাম আমরা ইনসাইডে, তারপরে দুইটা পোর্শন হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই যে কাটা অংশগুলো আছে এগুলো কেটে দিতে হবে। চারটা কাটা আছে, আমরা চারটা অংশ কেটে দিই। তার জন্য অনেকগুলো টেকনিকই আছে আপনি রেকটেঙ্গেল নিতে পারেন সিম্পলি রেকটেঙ্গেল নেন দেন রোটেট টুল দিয়ে এটাকে রোটেট করেন যদি ছোট করতে হয় এটাকে একটু ছোট করেন দেখেন এটা আসলে সোজা না একটু বাঁকা আছে তাহলে ব্রেক সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে ধরে একটু সোজা করেন এই মাথাটাকে একটু বাঁকা করেন এখানে যদি একটু কার্ভ করতে হয় করে নেন তাহলে একটা যখন হয়ে যাবে বাকি কার্ভগুলো আসলে একই রকম তাহলে যেটা করতে হবে এটাকে আমরা রিফ্লেক্ট করে এখানে আনতে পারি তাহলে পারফেক্টলি আসবে দেন আমরা এটাকে রিফ্লেক্ট করব যদি দেখা যায় প্লেসমেন্ট নাই একটু ধরে সরিয়ে দেন হালকা এই দুইটার রিফ্লেক্ট আবার এদিকে হওয়া উচিত তাহলে দুইটাকে ধরে রিফ্লেক্ট করেন ঠিকমতো আসেনি না আসলেও ধরে বসায় দিয়ে একটু ঘোরালে ঠিক হয়ে যাবে খেয়াল করেন যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকে বাকিগুলো অটোমেটিকলি চলে আসার কথা চারটা পয়েন্ট তৈরি হয়েছে আমরা বাইরে বর্ডার যেটা আছে এটাকে হাইড করে দিব তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে এখন কি করতে পারি সবগুলো সিলেক্ট করে যদি আমরা কি করব ইউনিট করব না কি করব মনে হয় ইউনিট করব ইউনিট করলে কি হয় তো একটা হয়ে যাচ্ছে আমাদের একটা হওয়া দরকার না আমাদের কি হওয়া দরকার এটা একটা সবগুলো আলাদা করা দরকার তাহলে কি করব আলাদা করতে হলে ডিভাইড করব ডিভাইড করার কন্ডিশনটা কি ডিভাইড ক্লিক করার পরে কি করতে হবে মনে আছে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে বাইরে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই যে চারটা পোর্শন আছে চারটা যেহেতু পয়েন্ট চারটাকে ধরে আমি হাইড করে দিব বাকি অনেকগুলো ঝামেলা আছে ধরে ডিলিট করে দিব এখন যদি আমরা আমরা জানি যে সবগুলো আসলে একসাথেই করতে হয় তারপরে কিছু পয়েন্ট আছে যে পয়েন্টারগুলো আমাদের একটু ঝামেলা পাকাবে অলমোস্ট রেডি তাই না এখন কর্নারগুলো একটা বিষয় আছে এখানে কর্নার আছে কর্নারের জন্য কি করবেন ড্রিক সিলেকশনে যান ধরে ধরে দেখেন কর্নারটা কতটুকু আছে ধরে মিলিয়ে দেন এটা একটু ম্যানুয়ালি করতেই হবে সবগুলো কর্নার আসলে এক সমান না যার কারণে আমাদের আলাদা আলাদা করতে হয়েছে আমরা যদি বলি 90% রেডি শুধু টেক্সটটা বাদ দিয়ে তাহলে এখানে যেগুলো হিডেন ছিল মানে যেগুলো আগে করা ছিল প্রথম করা থাকলে সেটা নিচের দিকে যেতে থাকে তাই না পরে আমরা করেছি এখন অনেকগুলো ওয়েতে কিন্তু এটা সি থ্রো করা যায় আমরা জানি টেকনিকগুলো তাই না একটা করতে পারি যে সবগুলো সিলেক্ট করে আমি যদি ডিভাইড করে দিই সেটাও কিন্তু হবে যদি ডিভাইড করি ডিভাইড করার পরে কি করব আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে একটা ধরে ধরে ফেলব এটা ঠিক করতে কথা তাহলে আমি জিনিসটা সরাই দেখবেন যে অলমোস্ট হয়ে গেছে তাই না এখন এটা মাঝখানটা চলে গেছে এটা ইউনিট বানিয়ে নিতে হবে ইউনিট বানালে হয়ে যাবে এটা এটা ধরে যদি আমরা ইউনিট করে দিই তাহলে একটা হয়ে যাবে যদি এটা কালার চেঞ্জ করি পুরোটা দেখেন যে কালার চেঞ্জ করবো সেটা হয়ে যাবে এখন শুধু লেখাটা বাকি আচ্ছা লেখার জন্য যে কাজটা করবেন আমাদের সেন্টার এখনও টিল নাও একই জায়গায় আছে তাহলে সেন্টারটা ঠিক রেখে আমরা ইলিপস বানাবো ইউরোপসটা কোড পর্যন্ত বানাবো, লেখাটা নিস পর্যন্ত, ঠিক আছে। লেখাটা নিস পর্যন্ত যদি বানাই, এটাকে আমরা কনভার্ট করব টেক্সট টুল দিয়ে। কোনটা হবে এটা না, কোন টেক্সটটা নিব? হ্যাঁ, এরিয়া টাইপ না শুধু টাইপ টুল? আমরা টাইপ অন পাথ টুল নিব, এটা হলো বেস্ট ওয়ে। নেওয়ার পরে আমরা এখানে কর্নার, এখানে ক্লিক করে লিখব ROTARY। এখন এই ফন্টটা কি ফন্ট আছে? আপাতত যেটা আছে এটাই রাখি, কিন্তু এটা সম্ভবত এরিয়াল ফন্ট, এটাকে বড় করতে পারি আমরা। এরিয়াল বিল্টিন থাকে, এটা ব্ল্যাক আছে। হ্যাঁ, হাইট মনে হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। এখন এটাকে ধরে আমরা যদি ঘোরাতে চাই, আমরা গত ক্লাসে দেখেছিলাম কি দিয়ে ঘোরানো যায়। এখন যদি মনে হয় যে টেক্সট আসলে মিলে নাই, তাহলে একটু স্পেসিং দিতে হবে। স্পেসিং দেওয়ার জন্য আমরা ট্রেকিং কার্নিং শিখেছিলাম, মনে আছে? ফন্ট ফেসটা ঠিক নাই, হয়তো অন্য ফন্ট ইউজ করেছে, হোয়াটএভার, কাছাকাছি হয়েছে। এখন এই ফন্টটাকে আমরা কপি করে নিচের দিকে নিয়ে আসবো। কপি করার সিস্টেমটা কি মনে আছে না সেটাও ভুলে গেছেন? এবং এটা চেঞ্জ হবে, লেখাটা কি হবে? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল বড় হাতে লিখা হবে, আমরা এক ক্লিকে বড় হাতে বানিয়ে নিতে পারি। এখন এই লেখাটা সরানোর জন্য টেকনিকগুলো আমাদের মনে আছে, মনে হয় থাকা উচিত, তাই না? আইটা এদিক চলে গেছে, এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যেটা করবেন, মাঝখানে মোটামুটি মাঝামাঝি এনে নিচে নামানোর টেক্সটের ওয়েটা মনে আছে আপনাদের? কীভাবে নামানোর টেকনিকটা, কীভাবে নামাতে হয় কারো মনে নেই? একজনের কি মনে আছে? না, টেনে নামানোর কোনো উপায় নেই, নিচে নামাবো। কিরে ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এই যে বেজলাইন শিফট, এটা দেখিয়েছিলাম না, বেজলাইন শিফট, এটা বলেছিলাম না যে টেক্সট সেম সাইজ রেখে, সেম অবস্থায় রেখে নামানো বা উপরানো যে কোনো কাজ করা যায়। সেক্ষেত্রে এই টেকনিকটা দিতে হবে। এখন আমাদের এই যে স্পেসিংটা আছে, স্পেসিংটা এখন থাকবে না। এখন দেখতে হবে যে স্পেসিং না থাকলে কি আমার ঠিক মতো আসে কিনা। আমার ইন্টারন্যাশনালটা আইটা ঠিক রাখি। ফন্টের সাইজ মনে হচ্ছে একটু বড় লাগবে, তাই না? একটু বড় লাগবে মনে হচ্ছে, আমরা একটু বড় করে দিই। সেমস ফাইন। এখন যেটা করবেন, যে যেহেতু স্পেসিং এর কারণে এটা ডান দিকে চলে গেছে, তাহলে স্পেসিংটা মাইনাস হবে। মোটামুটি হয়েছে, ফন্ট ফেস না মিললে মিলাতে পারবেন না। এখন এই যে টাইপ টুলগুলো তৈরি হলো, এখন এটা তো আসলে আমাদের টাইপ হিসেবে যদি রাখি, তাহলে তো আমরা এটাকে ইউনিট বানাতে পারবো না, একটা বানাতে পারবো না। দেন কন্ডিশনটা কি, এটাকে কি করবো বলেন তো? পাথ বানায় ফেলতে হবে। পাথের জন্য কি করতে হয়? ক্রিয়েট আউটলাইন, এটা আমি দেখেছিলাম, ক্রিয়েট আউটলাইন। এখন এইটাকে আমরা যদি সেম কালার করতে চাই, কিছুই করতে হবে না, এটা সিলেক্ট করেন, পাথগুলো সিলেক্ট করেন, করে এটাকে ইউনিট বানান, সিঙ্গেল ইউনিট বানান। তাহলে এখন একটা হয়ে যাবে। একটা হওয়ার পরে আপনি যে কোনো কালার দিতে চান কালার দেন। এখন যদি এটাকে কপি করি অথবা সরাই, অ্যাজ ইট ইজ কি হয়েছে বিষয়টা? অথবা যদি আমরা একটা নতুন ডকুমেন্টে নেই, সিঙ্গেল একটা ইউনিট হয়েছে। এবং আপনি যেই কালারে চেঞ্জ করেন সিলেক্ট করে, এবং সেটা ফিল কালার হবে এবং সিঙ্গেল কালার হবে।